আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তেলফিশ। অল্প মশলার উপরে তেল একটু বেশি লাগে মাছের একটা রেসিপি আমি শেয়ার করলাম। শুধু মাছ দিয়ে আর মশলা দিয়েই এই রেসিপিটা, মশলা ফিশও বলতে পারেন, তবে খুব হালকা মশলার উপরে, যার জন্য এটাকে আমরা তেলফিশ বলি। এর মানে প্রধান বৈশিষ্ট্য এই রেসিপিটার, এলাচা তেজপাতার গন্ধ এই রেসিপিটার মধ্যে বেশি, মানে এলাচের গন্ধ পুরো রেসিপিটার মধ্যে পাওয়া যাবে। তেল আর গন্ধের ওপরে এই রেসিপিটা নির্ভর করে। মশলা খুব হালকা পাতলা যেমন দেওয়া হয়, এইটা ছিল তেলফিশ রেসিপি। মাছগুলোকে আগে হলুদ মাখিয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়ায় তেল গরম করলাম। মাছগুলো তেল হলুদ মাখানো আছে, পরপর আমি একটা একটা করে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তিনটে কি চারটে করে মাছ আমি এক একবারে ভেজে তুলেছি, আর সামান্য নুনের ছিটে আমি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, যেন মাছগুলো নিচে না লেগে যায়। মাছটা ছিল একদম টাটকা, পুকুরেরই মাছ, চালানি কোনো মাছ ছিল না, যার জন্য মাছটার স্বাদ এত বেশি ছিল, দারুণ টেস্টি হয়েছিল হালকা মশলার উপরে মাছের এই তেলকারিটা। ভাজা হয়ে গেল, আমি একে একে মাছগুলো সব তুলে নিলাম। একদম জ্যান্ত ছিল মাছটা, মাছ ভাজা হয়ে গেল একবার, পরের ক্ষেপে আবার তিন চারটে দিয়ে আমি ভেজে নিলাম। এইভাবে পরপর দু স্টেপ কি তিন স্টেপে এই মাছগুলো ভেজে, লালচে করে ভেজে তুলে নিলাম। মাছটা একটু কড়া ভাজলেই ভালো, যেহেতু তেলের বা মশলার উপরে, তেলের উপরেই পুরো কষানো মাছটা, আর বিশেষ কোনো আলু বা সবজি কোনো রকম কিছু এতে দেওয়া হবে না। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দেব। ফোড়নের মধ্যে তিনটে এলাচ, একটা শুকনো লঙ্কা আর তিন চারটে তেজপাতা আমি ফোড়নে দিলাম। তেজপাতাগুলো খুব ভালো করে ভেজে নিলাম, এতে মানে ফোড়নের যে গন্ধটা সেটা খুব ভালো হয়, একটু কড়া করে ভাজলে ফোড়নের গন্ধটা খুব ভালো হয় ঝোলের মধ্যে। একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা বাটা, আর এদিকে ফোড়ন দিয়েছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা। এছাড়া এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়েছি সামান্য হাফ চামচ মতো, আর জিরে লঙ্কা হলুদ দিলাম। পুরো মশলাটাকে আমি তেলের মধ্যে নাড়িয়ে নিলাম। তেল একটু বেশি দিলে কিন্তু এই ঝালটা দারুণ হয়, এটা খুব একটা ঝাল হয় না কিন্তু, কেন বলছি, কারণ লঙ্কা গুঁড়ো বা অন্যান্যগুলো খুব বেশি নয়,
সামান্য যেটা মাছের ঝোলে না দিলে নয়, এটা পুরোপুরি সুগন্ধের ওপরে, এই তেল ফিশটা পুরোপুরি সুগন্ধের ওপরে। এলাচ আর তেজপাতার গন্ধটা দারুণ, আর সামান্য আদা বাটা দেওয়া আছে। এই পুরো তেল কারিটার মধ্যে, তেল ফিশটার মধ্যে খুব সুগন্ধ যুক্ত একটা রেসিপি। খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি, 1.5 চামচ নুন দিয়েছি। নুন ঝাল নিজেদের পছন্দ মতো নেবেন, আর এই রেসিপিটার মধ্যে ঝাল একদম বেশি দেবেন না, যেহেতু গন্ধের ওপরে এই রেসিপিটা। ঝালটা পুরোপুরি তেজপাতা এলাচের গন্ধের ওপরে। মশলা খুব ভালো মতো যখন ভাজা হয়ে গেল, তেল মশলা থেকে আলাদা হয়ে এলো, খুব সামান্য ঝোল আমি দেব। 1 কাপ গরম জল আমি এর মধ্যে দিয়েছি, বড় কাপের 1 কাপ গরম জল আমি দিয়েছি, কেননা এটা তেল ফিশ, তেলের উপরেই পুরো কষানো এই ফিশ কারিটা। ঝোল ফুটে উঠলেই আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দেবো। তেজপাতা এলাচ পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়েছি, আর জিরে লঙ্কা হলুদ স্বাদ মতো। ঝোল ফুটে উঠলেই ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, তেল ফিশ রেডি। শুকনো ভাতে দারুণ স্বাদের হয়, আর তেল একটু বেশি থাকে তো পুরো ভাতটা তেল তেলে হয়ে, আর মাছের পিসগুলো দারুণ লাগে তার সাথে। করে একবার দেখবেন কেমন হয়। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আমি শেয়ার করে দিয়েছি, আজকের রেসিপি ছিল তেল ফিশ, তেলের উপর কষিয়ে মাছের একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার করবেন, গরম ভাতে দারুণ স্বাদের এই রেসিপি তেল ফিশ, এবং এটা বড় মাছের পিস দিয়ে খুব সুন্দর হয়। এইটা ছিল ফাইনাল লুক। অবশ্যই বাড়িতে একবার করবেন, করে কমেন্টসে জানাবেন কেমন হয় খেতে। পুরো সুগন্ধের ওপর এটা। পরের ব্লগে আবার দেখা হবে।